প্রায় 4000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাইসাইকেলে বাংলাদেশে এসেছেন ভারতীয় তরুণী সবিতা মাহাতো। শনিবার দুপুরে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এরপর বাংলাদেশ ইমিগ্রেশনে সকল কার্যক্রম শেষে জয়পুরহাট জেলার উদ্দেশ্যে রওনা দেন। সবিতা জানান তার বাড়ি ভারতের কাশ্মীরে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ভ্রমণ শেষে এবার বাংলাদেশে সফর করতে এসেছেন। প্রতিদিন 150 কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যাবেন। কাশ্মীর, কাশ্মীর পরে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার হয়ে ওয়েস্ট বেঙ্গল হয়ে আমি এখানে এসেছি। সবথেকে বড় জিনিস হচ্ছে কালচার এক্সচেঞ্জ করাটা আমাদের খুবই দরকার। এখানে বাংলাদেশে মোস্ট আপনার 10-12 ডেজ আছে আমার সাইক্লিং ডিউরেশন। এবার এন্ট্রি তো করে গেছি, এবার দেখি কতদিন থাকতে পারি। বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টিকে জানতেই তার বাংলাদেশে আসা বলেও জানায় সবিতা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।